প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি জেলার সাথে পরিচয় করিয়ে দেব যে পাঁচটি জেলা বিএনপির ঘাঁটি নামে পরিচিত। অর্থাৎ এই জেলাগুলোতে 60%-এর বেশি মানুষ বিএনপিকে সমর্থন করে। তো চলুন বাংলাদেশের পাঁচটি বিএনপির ঘাঁটি নামক জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। বিএনপির সবচেয়ে দাপুটে জেলার মধ্যে একটি অন্যতম জেলার নাম হলো খুলনা জেলা। 2008 সালে যে নির্বাচন হয়েছিল তখন বিএনপি ক্ষমতা ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিল। বিপর্যয়ের মধ্যে থেকেও খুলনা দুই আসনে বিএনপি জয়লাভ করে। 1991 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত খুলনাতে সবচেয়ে বেশি দাপট হল বিএনপির। যদিও দলটি 15 বছর যাবৎ ক্ষমতার বাইরে রয়েছে, তবুও খুলনাতে তাদের জনপ্রিয়তা একটুও কমেনি। সমীক্ষা জরিপে বলা হয়ে থাকে, খুলনাতে যদি একটি পরিবারে 5 জন সদস্য থাকে তাহলে তার মধ্যে 3 জন বিএনপি সমর্থক এবং বাকি 2 জন অন্য দলের সমর্থক। তাই খুব সহজে আমরা বলতে পারি খুলনা জেলা বিএনপির একটি ঘাঁটি জেলা নামেই পরিচিত। বিএনপির ঘাঁটি জেলার মধ্যে 4 নম্বরে অবস্থান করছে রাজশাহী জেলা। 1991 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত একটানা রাজশাহীতে জয়লাভ করে আসে বিএনপি। কেউ কেউ আবার বলে থাকে রাজশাহী জেলা হলো বিএনপির আতুর ঘর। রাজশাহী 1 আসন, রাজশাহী 2 আসন এবং রাজশাহী 5 আসন, এই 3টি আসনে বিএনপি 1991 সাল থেকে বিপুল ভোটে জয়লাভ করে আসছে। একটা সময় ছিল যখন রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের প্রভাবে মাঠে নামতে পারত না আওয়ামী লীগ। তবে দীর্ঘ 15 বছর যাবৎ ক্ষমতার বাইরে থাকার কারণে রাজশাহী বিএনপির সক্ষমতা কিছুটা কমে গেছে। তবে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি এখনও প্রথম স্থানে আছে, কারণ রাজশাহী জেলার অধিকাংশ মানুষ বিএনপির সমর্থক। এই কারণে রাজশাহী জেলাকে বলা হয় বিএনপির ঘাঁটি জেলা। বিএনপির ঘাঁটি জেলার মধ্যে আজকের ভিডিও 3 নম্বরে অবস্থান করছে বগুড়া জেলা। বিএনপির ঘাঁটি জেলার মধ্যে একটি অন্যতম জেলার নাম হলো এই বগুড়া জেলা। এই জেলাতে বিএনপি 2008 সাল বাদে 1991 সাল থেকে শুরু করে সকল নির্বাচনে জয়লাভ করে। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থা জরিপে বলা হয় বগুড়াতে যদি একটি পরিবারে 5 জন সদস্য থাকে তার মধ্যে 3 জন থাকে বিএনপি এবং বাকি 2 জন থাকে অন্যান্য রাজনৈতিক দলের সদস্য। যেহেতু 1991 সাল থেকে শুরু করে সকল প্রার্থী বগুড়াতে বিএনপি সমর্থকদের ভোটে জয়লাভ করে, সেক্ষেত্রে বলা যেতে পারে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় বগুড়া জেলাতে বিএনপির সক্ষমতা অনেক বেশি। বিএনপির ঘাঁটি জেলার মধ্যে আজকের ভিডিও 2 নম্বরে অবস্থান করছে কুমিল্লা জেলা। অনেকেই বলে থাকে বিএনপির দুষ্ট লোকদের বসবাস কুমিল্লা জেলায়। 1991 সাল থেকে শুরু করে প্রতিটা নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে আসছে কুমিল্লা জেলাতে। কুমিল্লা 1 এবং কুমিল্লা 8 আসনে শুধুমাত্র প্রথমবারের মতো পরাজিত হয় 2008 সালে। অর্থাৎ এই নির্বাচনে বিএনপি ক্ষমতা থেকে চলে যায়। 2008 সালে বিএনপি সারা বাংলাদেশে পরাজয় বরণ করলেও কুমিল্লা 2 এবং কুমিল্লা 3 আসনে পরাজয় বরণ করেনি। অর্থাৎ 1991 সাল থেকে শুরু করে বিএনপি যতগুলো নির্বাচন করেছে প্রত্যেকটা নির্বাচনে কুমিল্লা 2 এবং কুমিল্লা 3 আসনে বিপুল ভোটে জয়লাভ করে আসছে বিএনপি। তাই সার্বিক দিক বিবেচনা করে অনেকেই বলে থাকেন কুমিল্লা জেলা হলো বিএনপি সংগঠনের একটি ঘাঁটি জেলা। বিএনপির ঘাঁটি জেলার মধ্যে আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাকে বলা হয় জামাত এবং বিএনপির আতুর ঘর। সমীক্ষা জরিপে বলা হয়ে থাকে সাতক্ষীরায় যদি একটি পরিবারে 5 জন সদস্য থাকে তাহলে তার মধ্যে 4 জন জামাত এবং বিএনপি পন্থী সমর্থক এবং বাকি 1 জন অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক। এই সাতক্ষীরা জেলাতে বিএনপি এবং জামাতের মোকাবেলা করতে প্রয়োগ করতে হয় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী, কেননা এখানে বিএনপি এবং জামাতের শক্তি সবচেয়ে বেশি। সাতক্ষীরা জেলা থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ের গ্রাম অঞ্চল পর্যন্ত জামাত এবং বিএনপি সমর্থকদের বসবাস, যার ফলে 1991 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয়তার শিকার রয়েছে জামাত এবং বিএনপি। তাই বিভিন্ন বিচার এবং বিশ্লেষণে প্রমাণ মেলে জামাত এবং বিএনপির অরিজিনাল ঘাঁটি হলো এই সাতক্ষীরা জেলা।